আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। তো প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন। তো যাওয়ার পরে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন উপরে, সেখানে চলে যাবেন। আসার পরে একটু নিচের দিকে দেখবেন পেজেস নামে একটি অপশন আছে। সো আপনারা এই পেজেস অপশনটিতে চলে যাবেন। তো এখানে আসার পর দেখেন ক্রিয়েট নামক একটি অপশন আছে। তো আমরা যেটা করবো, ক্রিয়েট অপশনে চলে যাব। এখানে আসার পর গেট স্টার্টেড যে অপশনটি আছে, আমরা গেট স্টার্টেড অপশনটিতে চলে যাব। তারপর এখানে দেখেন পেজের নাম। তো বন্ধুরা, আপনারা পেজের নাম দিবেন। তো ধরেন আমি একটা পেজের নাম দিচ্ছি আলোর সন্ধান। তো আপনাদের যেই পেজের নাম যা দিবেন দিয়ে দিবেন, তারপরে নেক্সটে চলে যাবেন। এখানে আসার পরে দেখেন সার্চ ফর ক্যাটাগরি, আপনারা কোন ক্যাটাগরির পেজ তৈরি করতে যাচ্ছেন, তো সেই ক্যাটাগরিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন আমি একটি ক্যাটাগরি সিলেক্ট করব এখান থেকে, তো আপনাদের যা ইচ্ছা আপনারা করে নিতে পারেন। ধরেন আমি শপিং অ্যান্ড রিটেইলের যে অপশনটি আছে এই ক্যাটাগরিটি আমি চয়েস করলাম। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার জায়গার অ্যাড্রেস দিয়ে দিবেন। সার্চ অপশনে গিয়ে ধরেন আমি এখানে একটা অপশন একটা অ্যাড্রেস নাম দিব। তো অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে কভার ফটো, প্রোফাইল পিকচার। তো আমি এখানে কিছু দিব না, আপনারা অ্যাড করতে পারেন, অবশ্য পরবর্তীতেও অ্যাড করা যাবে। এখন আমরা ডান অপশনে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা, অলরেডি আমার পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এখানে এসে যা যা আমার তথ্য দেওয়ার দরকার আমি দিতে পারবো। তো এখন আপনাদের আমি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। ধরেন আপনি এখান থেকে নিচের দিকে যাবেন। আপনার পেজে আসার পর নিচের দিকে গেলে একটু ডান দিকে গেলে দেখতে পারবেন অ্যাবাউট অপশন আছে। তো আপনারা অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পরে আপনারা এখানে যা যা দরকার আপনারা চেঞ্জ করতে পারেন। ফোন নাম্বার অ্যাড করতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ওয়েবসাইটের নাম দিতে পারেন। ধরেন আমি ইমেল অ্যাড্রেস এখান থেকে অ্যাড করতে চাই, তো এখানে আসলেই অ্যাড্রেসটা আপনি দিতে পারবেন। তো এখানে যা যা তথ্য আছে সবগুলি আপনারা দেখে দেখে বসিয়ে দিবেন। তো নিচের দিকে দেখেন এডিট পেজ ইনফো নামে একটি অপশন আছে। তো বন্ধুরা, আমরা এখানে চলে যাব। তো এখানে আসার পরে আপনার যে পেজটি খুঁজছেন সেই পেজের কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। তো আপনারা চাইলে এখানে এসেও ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেসক্রিপশন, আপনার পেজের যেসব তথ্য কী কারণে পেজটি খুঁজছেন সবই দিতে পারেন। তো আরেকটি অপশন আছে, এখানে আপনারা দিতে পারেন পেজটি কি সবসময় খোলা রাখবেন নাকি স্ট্যান্ডার্ড আওয়ারে খোলা রাখবেন নাকি কোনো সময় অ্যাভেলেবল রাখবেন আপনার পেজটিকে, এটাও দিতে পারেন।